हाय स्टूडेंट्स, আমি সীমন্ত দিন্দা। আজ আবার আমি তোমাদের সামনে এসেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমি একাদশ শ্রেণীর ক্লাস নেব। তোমাদের অনেকদিন ধরেই কোনো ভিডিও বানাতে পারিনি, তোমাদের এবং দ্বাদশ শ্রেণীর, কারণ আমার খুব নিকটজন মানে আমার জেঠিমা মারা গিয়েছেন। গতকাল তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। আমি তাই আজকে তোমাদের সাথে পরীক্ষার আগে জাস্ট একবার দেখা করা বা কিছু বলার জন্য আমি এসেছি, ঠিক আছে? আমি প্রথমে শুরু করছি ন্যায় দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রত্যক্ষের লক্ষণ কি এবং এর সাথে যেটা থাকে সবিকল্প ও নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য কি। প্রত্যক্ষের লক্ষণ কি তা আমি প্রথমে ব্যাখ্যা করছি। মহর্ষি গৌতম, তোমরা জানো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, তিনি তার ন্যায়সূত্র গ্রন্থের চতুর্থ সূত্রে প্রত্যক্ষের লক্ষণে কি বলেছেন, না ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানং অপ্যপদেশ্য অব্যভিচারী ব্যবসায়তকং প্রত্যক্ষম। দেখো আমি এখানে লিখেছি, এইগুলোকে ভেঙে দিলে কত সোজা দেখো। ইন্দ্রিয়ার্থ মানে ইন্দ্রিয় যুক্ত অর্থ। ইন্দ্রিয় হচ্ছে আমাদের ছটি, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, পাঁচটি বাহ্যেন্দ্রিয় আর অন্তর বা মন, এটা অন্তর ইন্দ্রিয়, ঠিক আছে? এই মোট ছটি ইন্দ্রিয়। আর অর্থ মানে এখানে টাকা পয়সা নয়। ধরো এই কলমটিকে আমি প্রত্যক্ষ করতে চাই, তাহলে আমার প্রত্যক্ষের বিষয়বস্তু কি? এই কলম, ওই প্রত্যক্ষ গ্রাহ্য বিষয়বস্তু বা প্রত্যক্ষের যে বিষয়বস্তু যা প্রত্যক্ষ কর্তা প্রত্যক্ষ করতে চান সেটাকেই বলা হয় অর্থ। অর্থ মানে প্রত্যক্ষের বিষয়বস্তু, ঠিক আছে? সন্নিকর্ষ কি? আমি আগের ভিডিওতে বলেছি সন্নিকর্ষ হলো এক প্রকার সম্বন্ধ। দেখো আমার চক্ষুর সাথে এই কলমটির একটা সম্বন্ধ স্থাপন হলে তবে কিন্তু আমি এটা প্রত্যক্ষ করতে পারবো, তা না হলে পারবো না। এই যে সম্বন্ধ সেটাকে বলা হচ্ছে সন্নিকর্ষ। তারপরে বলছে কি অপপদেশ্য, মানে হচ্ছে অশব্দ, যাকে শব্দে প্রকাশ করা যায় না, বাক্যে প্রকাশ করা যায় না। অব্যভিচারী মানে কি হচ্ছে ব্যতিক্রমহীন, মানে কোনো ব্যতিক্রম থাকবে না। আর ব্যবসায়ত্ব মানে হচ্ছে নিশ্চিত বা সংশয় মুক্ত। তাহলে এই লক্ষণের সংজ্ঞাটি বাংলায় করলে কি দাঁড়াচ্ছে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তু সংযোগ বা সম্বন্ধ স্থাপন হলে পর যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই প্রত্যক্ষ বলে। তার সাথে তিনটি বিশেষণ এখানে জোড়া আছে। একটি হলো অপপদেশ্য মানে অশব্দ, যাকে শব্দে প্রকাশ করা যায় না বা বাক্যে প্রকাশ করা যায় না। আরেকটি বলা হচ্ছে অব্যভিচারী, মানে ব্যভিচারী হবে না, ব্যতিক্রম কোনো দৃষ্টান্ত পাবো না, এটা হচ্ছে ব্যতিক্রমহীন। আর ব্যবসায়ত্বক মানে হচ্ছে নিশ্চিত বা সংশয় মুক্ত। তাহলে কি দাঁড়ালো, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তুর সন্নিকর্ষ হলে পর যে অশব্দ ব্যতিক্রমহীন সংশয় মুক্ত জ্ঞান আমরা লাভ করি, দ্যাট ইজ পারসেপশন বা প্রত্যক্ষ। মহর্ষি গৌতম প্রদত্ত সংজ্ঞার অর্থ এটাই দাঁড়ায়, ঠিক আছে? এরপর তোমরা জানো যে প্রত্যক্ষ কয় প্রকার? দুই প্রকার, লৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার না আমরা জানি, দু প্রকার, একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, একটা হচ্ছে মানস প্রত্যক্ষ। বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা প্রত্যক্ষ করি সেটা বাহ্য প্রত্যক্ষ, মনের সাহায্যে যেটা প্রত্যক্ষ করি মানস প্রত্যক্ষ। আর অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, সেগুলি কি কি না, জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ, সামান্য লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ প্রত্যক্ষ। প্রত্যক্ষের বিষয়ের প্রকৃতি অনুসারে বা বলতে পারো অন্য একটি অর্থে মহর্ষি গৌতম প্রত্যক্ষের শ্রেণীবিভাগ করেছেন আলাদাভাবে। সেক্ষেত্রে বলেছেন প্রত্যক্ষ দুই প্রকার, কি কি না, নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষ। এই দুটি প্রত্যক্ষের
সংজ্ঞা কি বা পার্থক্য কি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 90%। তাই এবার আমি সেই পার্থক্য নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, বিষয়ের প্রকৃতি অনুসারে প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হয়, নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ। আমি একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা আগে বোঝাই, তারপর পার্থক্যগুলো আলোচনা করব। ধরো আমি ক্লাসরুমে ঢুকলাম, তোমাদের ক্লাসরুমে ঢুকে দেখলাম টেবিলের ওপর কিছু একটা পড়ে রয়েছে। এই যে প্রাথমিক অনুভবটা যে কিছু একটা পড়ে রয়েছে, সেটাকেই বলা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। তারপরে যখন দেখলাম, আমি চেয়ারে বসলাম, দেখলাম টেবিলের উপর যেটি পড়ে রয়েছে সেটি একটি বই, তারপরে জানলাম সেটি দর্শনের বই, তারপরে জানলাম সেটি একাদশ শ্রেণীর দর্শনের বই, তারপরে জানলাম যে এটি মন্ডল সরকার বা অন্য কোনো লেখকের বই। এই সমস্ত বিশেষণগুলি সমেত বা বিশেষণ যুক্ত যে প্রত্যক্ষ হলো সেটি হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। আর প্রথমে ঢুকেই কিছু একটা বস্তু টেবিলের মধ্যে পড়ে রয়েছে, জাস্ট প্রাথমিক যে অনুভব, সেটিকে বলা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। ঠিক আছে, আমি এখানে আটটি পার্থক্য দিয়েছি, মেন পয়েন্টগুলো লিখেছি, আমি ব্যাখ্যা দিচ্ছি এবং তোমাদের এই ভিডিওর শেষে একটি নোটও দেওয়া হবে। ঠিক আছে, সেই নোটটি দেখে নিব। নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য, প্রথমেই বলা হয়েছে নিষ্প্রকারকম জ্ঞান নির্বিকল্পকম। নিষ্প্রকার মানে প্রকারবিহীন, প্রকার মানে কি বিশেষণ। তাহলে বিশেষণ বর্জিত যে জ্ঞান, বিশেষণ বর্জিত যে প্রত্যক্ষ, সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। ওই যে বললাম যে এটি বই, এটি দর্শনের বই, এটা এটি অমুক লেখকের বই, এগুলো কিছুই জানি না, সেটি হচ্ছে মানে কি একটি একটি যখন তুমি বিষয় জানবে সেগুলিকে বলা হচ্ছে যে সেই বস্তু সম্বন্ধে বিশেষণ অর্জন করা হবে বা বিশেষণের জ্ঞান আমরা লাভ করি। কিন্তু নিষ্প্রকারকম মানে প্রকারবিহীন, প্রকার মানে হচ্ছে বিশেষণ, তার মানে বিশেষণ বর্জিত যে প্রত্যক্ষ তাকে বলা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। সম্প্রকারকম মানে প্রকার সমেত, বিশেষণ সমেত যে প্রত্যক্ষ তাকে বলা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। এইটি হচ্ছে তার সংস্কৃত কোটেশন। এরপর বাংলায় কি বলা হচ্ছে, বাংলায় একটা সংজ্ঞা তোমরা দিতে পারো, যে লৌকিক প্রত্যক্ষে আমরা বিশেষণ বর্জিত কোনো বিষয়কে প্রাথমিকভাবে জানি বা প্রাথমিকভাবে অনুভব করি তাকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ। আর যে লৌকিক প্রত্যক্ষে কোনো বিষয়ে বা প্রত্যক্ষ গ্রাহ্য বিষয়ে বিভিন্ন বিশেষণ সমেত যে প্রত্যক্ষ করা হয় তাকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ। ঠিক আছে, তিন নম্বরে লিখেছি দেখো, এটি হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ প্রাথমিক অনুভব, এটা একটা অনুভব, আর এটি হচ্ছে প্রাথমিক জ্ঞান, কারণ বিশেষণ যুক্ত ভাবে জানছি সেজন্য এটি জ্ঞান, এটি কিন্তু অনুভব। এরপর বলছে দেখো, এরপর বলা হয়েছে যে নির্বিকল্প প্রত্যক্ষ পূর্বগামী, কার পূর্বগামী, আমি কিন্তু শুধু পয়েন্টটা মেনশন করছি, তোমাদেরকে লিখে নিতে হবে। সবই নির্বিকল্প, নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষের পূর্বগামী, মানে আগে নির্বিকল্প প্রত্যক্ষ হবে পরে সবিকল্প প্রত্যক্ষ হবে, তাই সবিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষের অনুগামী। ঠিক আছে, পরের পয়েন্টে বলা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ অশব্দ, মানে যাকে শব্দে বা বাক্যে প্রকাশ করা যায় না, এটা তো একটা অনুভব, কি একটা পড়ে রয়েছে, এটি বাক্যে প্রকাশ করা যায় না, এই জন্যই এটাকে বলা হয় অশব্দ, কিন্তু এটি শব্দ মানে শব্দে প্রকাশ করা যায়। পরের পয়েন্টে বলা হচ্ছে কি যে এটি অব্যবসায়ার্থক, নির্বিকল্প প্রত্যক্ষ অব্যবসায়ার্থক, অব্যবসায়ার্থক মানে হচ্ছে অনিশ্চিত, আর সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে ব্যবসায়ার্থক বা নিশ্চিত বা সংশয়হীন, সংশয় মুক্ত, আর এটা সংশয় যুক্ত।
7 নম্বরে বলা হয়েছে নির্বিকল্প প্রত্যক্ষে প্রমাণ হয় না অপ্রমাণ হয় না, প্রমাণ বা অপ্রমাণ কিছুই হয় না। প্রমাণ মানে যথার্থ জ্ঞান, অপ্রমাণ মানে অযথার্থ জ্ঞান। নির্বিকল্প প্রত্যক্ষের কিছুই হয় না, সবিকল্প প্রত্যক্ষের প্রমাণ ও অপ্রমাণ দুই হতে পারে। শেষে বলেছি যে নির্বিকল্প প্রত্যক্ষের, নির্বিকল্প প্রত্যক্ষের স্মৃতি সম্ভব নয়। নির্বিকল্প প্রত্যক্ষ তো প্রাথমিক অনুভব, কিছু একটা দেখলাম বস্তু, কিন্তু সেই বস্তুটি কি কি গুণ রয়েছে, সেই বস্তুটির কি কি বৈশিষ্ট্য রয়েছে তা তো জানি না। সেই জন্য ন্যায় দার্শনিকর বলছেন নির্বিকল্প প্রত্যক্ষের স্মৃতি কখনোই সম্ভব নয়, কিন্তু সবিকল্প প্রত্যক্ষের স্মৃতি সম্ভব। কারণ কি, সেই বিষয়টি মানে যে বিষয়টি প্রত্যক্ষকর্তা প্রত্যক্ষ করেছেন, যে বিষয়টি প্রত্যক্ষকর্তা প্রত্যক্ষ করেছেন সেই বিষয়টির নানান বৈশিষ্ট্য সমেত তাকে প্রত্যক্ষ করা হয়েছে, সেই জন্য তার স্মৃতি সম্ভব। তোমরা যেমন নাম্বার দেখবে সেই মতো করে, ধরো 5 নাম্বার যদি এখানে থাকে তাহলে 6টি পয়েন্ট দেবে বা 7টি পয়েন্ট দেবে, এক দুটো বেশি দেবে, ক্ষতি নেই, সময় অনেক পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আজ এখানে শেষ করলাম। শেষে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করলাম, কেমন?